থার্ড ফ্লোর টিসিবি তাই লাম্পাই গ্রিল খবুই হারক ক্লাই ফেকা দপ্তর ক্লাই নেই বসায় খবুই বিহিক আচমসা বোম ফাটি মহায় খরাং খানা ওই বেলেন কিরি খর অংলাইকা আগরতলা আখাউরা রতুতংবা পুলিশ সদর হামনকটি ও ক্লক বখাকটি ফ্লেত ফ্লেগুলোকিন ও সর্বতনাই তাং বিদিকটি বৃন্দিয়ারক থার্ড ফ্লোরটি ক্লাই ফেনাই বিহিক বসায়ন খসম জীবিসা খামলামত লাগি থাকা বিহিকনি শাক বেলাইন হামিয়াহিনী কক্তম সেমানকা মানে বিকট শব্দ হওয়া গেছে, তো এরপরে আমরা তো বুঝতে পারছি না কোন জায়গাতে। এরপরে একটা লোক গিয়া আমাদের কইল যে এই জায়গাতে একটা এমন একটা শব্দ হয়েছে। তখন আমরা সঙ্গে সঙ্গে আইলাম, আয়া দেখলাম যে এইদিকে নিচে দুইটা লোক ফিরে রয়েছে। তো সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে আমরা জিবিতে ফুসাই দিয়েছি। আর বাকিটা আমরা দেখছি ভিতরে যে যে ভদ্রলোক আর মিসেস যে উন্ডেড হয়েছে ওনার মা আছে আর একজন কেয়ারটেকার আছে, তো তারা সুস্থ আছে। তাদের নামটা কি? বিশ্বনাথ সূত্রধর। আর ওয়াইফের নাম হয়েছে রূপা সূত্রধর। আচ্ছা, আর ওনার যে মা আছে হচ্ছে গীতা সূত্রধর, আর মালতী বসা করেছে কেয়ারটেকার। তার অবস্থা কীরকম? এই যে দুজনকে নিচে পাওয়া গেছে, অনেক মোটামুটি ভালোই। আমরা যাই যাইতে কথাবার্তা কইছে। এমনি আপনার ভিতরে গিয়ে কি বুঝছেন, কিসের থেকে এটা এই ঘটনাটা হয়েছে বিস্ফোরণের মতো? ভিতরে তো এমনি বোঝার মতো কিছু না, কিন্তু একটা এসি আছে, এটা তো মানে দেখতেছি ধ্বংসস্তূপ, মানে একটু এটার থেকে উইতে পারে। এটা আমরা কোনো ইয়া করতে পারছি ধ্বংসস্তূপ, হ্যাঁ এটার থেকে এটা কোনো একটা ওই আসি না। ভিতরে বিল্ডিংটি একটু ফাটছে ধরছে। খবর বলতে আমরা একটা আওয়াজ শুনছি, বিকট আওয়াজ, তারপরে কোন দিকে না কোন দিকে হইতেছে বুঝতে পারতেছি না। তো হঠাৎ করে একজন লোক এখানটা গেছে, এখানে একটা মানে এমন একটা ইয়ে শব্দ হয়েছে আর কি। তো আয়া দেখলাম আমরা নিচে দুজন লোক ফেলে দিচ্ছে। আচ্ছা, তো এটা ওখানে আমরা সব কিছু দেখতেছি। আমরা ওখানে তারা কই নিয়ে যাওয়া হয়েছে? তারা ওখানে আমার তো জীবিতে নেওয়া হয়েছে। আচ্ছা, জীবিতে আমরা দুইটা গাড়িতে ফুসাইছি। ওখানে আমরা এখানে দুশো লোক আসি, আমরা বাকিটা তদন্ত করলাম, দেখা মনে হয়েছে। মানে প্রাথমিক তদন্তে কি মনে হইতেছে? এখন তো বোঝা হইতেছে না কি হয়েছে। অনেক দিন আছে এসি ব্রাশ করছে, কিন্তু এটা ওখানে আমরা পরবর্তী সময় দেখা করতে পারি। তাদের নাম টাম জানা গেছে? তার নাম একজন বিশ্বজিৎ সূত্রধর জানছি, আর মিসেসের নামটা এখনো পাইছি। আমরা স্টাফ গেছি, আমরা বাড়ি করতে পারলাম। এই জায়গাটার নাম হচ্ছে আগরতলা ফায়ার সার্ভিসের পার্সন। কিছু না, আমি হঠাৎ একটা আওয়াজ হলো, আমি এই ফ্ল্যাটের চারতলাতেই থাকি। আচ্ছা, আর ওনারটা ঠিক পেছনেই, আমার ফ্লোরের নিচের ফ্লোরটা ওনার। হঠাৎ একটা শব্দ হলো, শব্দটা হওয়ার পরে আমি কি হলো, তারপর আমি না কোনো বাস টাস পড়েছে বোধ হয় এরকম একটা কিছু। তারপরে দেখি বাইরে চিৎকার শুনতে পাচ্ছে, আমি ড্রয়িং রুমে এসে এদিকে আমার ফ্ল্যাটের বাইরের দিকে তাকালাম। ওরা বলছে জানলা থেকে যে ফ্ল্যাটে বোধ হয় কেউ নাই, ফ্ল্যাটে বোধ হয় সব শেষ, ফ্ল্যাটে বোধ হয় সব শেষ। আমি তারপরে ভাবলাম ভূমিকম্প হয়েছে বোধ হয়, মানে দেখি না সেরকম কিছু দেখতে পাচ্ছি না যা বলছে। তারপরে নিচে এসে দেখি এখানে দুজন পড়ে আছে, দুজন পড়ে চিৎকার করছে আমাদের বাঁচাও বাঁচাও বাঁচাও। তাই বললাম এখানে, আমি ওদের জিজ্ঞেস করলাম আপনারা এখানে কি করতে এসেছেন, বলে আমাদের বাঁচাও। তারপরে তোর সবাইকে ডাক দিলাম, সবাই আসবে। শব্দটা পাইনি, তবে আশেপাশের দু একজনের সঙ্গে বলছিল যে রাস্তা টাস্তা নাকি পুরো ধুয়ে ভর্তি হয়ে গেছিল। এই জায়গাটার নামটা কি? এটা আমাদের, এটা তো শিবালয় অ্যাপার্টমেন্ট, আগুরা রোড।
ফ্ল্যাটের নাম শিবালয় বলছি বলে ধরে আইছি আইছি বলে যে ফ্ল্যাট ভাঙা কইরা গেছে না এবারে আমি ফাইল দিকে কে কইছি ফাইল দিকে আছে আমার বন্ধু হে টাইম না হেসরে আমি কো জমা দাও কেউ নাই আমি এ উড়াইছি টাইম না দিয়ে আসছে কয়জন আহত হইছে দুই জন দেখি তারা কি কিরকম বেশি ইনজুর আমার ভালো জানো আমি খালি ভাও বিজ্ঞা পুলছি সবকিছু তারা সব হয়েছে আচ্ছা মানে কি মনে করতেছেন কিসের থেকে হয়েছে এটা কি গ্যাসের ব্যাপার না অ্যাসিড হয়েছে আমাদের পিএসসি একটা খবর আসে যে এখানে আমাদের পিএসসি টুলটা দেখে একটা বিল্ডিং এ একটা ব্লাস্ট হয়েছে তো সেও খবর পাওয়া মোটামুটি আমরা আসছি এখানে আসে দেখি যে একটা বিল্ডিং এ এরকম ঘটনা হয়েছে ঠিকই তো এক খবর কিন্তু আমরা দেখছি কি হয়েছে মূল রহস্যটা তো বের হয়নি গ্যাসের যে সিলিন্ডার এগুলো তো কোনো কিছু হয়নি এগুলো সিপি রয়েছে তো মনে হচ্ছে এসব থেকে কোনো কিছু হয়েছে তো বাকিটা পরে বোঝা যাবে কয়জন আহত হয়েছে তারা কিরকম আছে দুজন দুজন এখন সম্ভবত দুজন বার্ন ইঞ্জুরি এখন জিবিবি হসপিটালে তারা রেফার হয়েছে এখন মোটামুটি সুস্থ আছে লাস্ট খবর পাওয়া যাবে থ্যাংক ইউ আমি তো দেখছি না ঘুমাই আসলাম তো ঘুমের থেকে আমি বাসাম নামিয়ে করুন তাই নয় লাভ দিয়ে উঠে শব্দটা হয়েছে কোন জায়গা শব্দটা তখন কোন দিকটা জানি শব্দটা হয়েছে আমি ঘুমিয়ে আসলাম মালিকের ঘরে শব্দ রয়েছে কি নাম এমনে আচ্ছা মালিকের কি কিছু হয়েছে আমি তোকে দাতাম না দেখছি আমি তো যেতাম পারতাছি না তাহলে ভালো যেতে পারি না উগ্রো বড় ভাঙ্গা দেখতাছি এমনি আপনারা সুস্থ আছেন নিচে এসে দিয়ে অবস্থা তারা বুধ উপর থেকে ছিটকে পড়ে গেছে মানে তারা বাড়িতে যারা থাকে মালিকার মানে তারা কি ডাক্তার নাকি মানে কি মনে হইতেছে এসি বা সিলিন্ডার কি নাম একদম টপ ফ্লোরের পেছনেই এবার হঠাৎ দুম করে একটা আওয়াজ হলো কটা নাগাদ টাইমটা কত হবে আর আমরা ঘড়ি দেখার মতো ওই মানসিকতা ছিল না এগারোটা আমি জানলা দিয়ে তার নিচে দেখি অন্ধকার উল্টো দিকে নিচে দোতলা থেকে বারবার বলছে ফ্ল্যাটে শেষ ফ্ল্যাটে শেষ এবার এদিক ওদিক তাকিয়ে আমি ভাবলাম ভূমিকম্প হয়েছে বোধ হয় চারতলায় গিয়ে দেখতে গিয়ে দেখি আমাদের সিঁড়ি ফ্রেম ফ্রেম পুরো ভাঙা নিচে নেমে আমি দেখি এখানে দুটো লোক বলছে আমাদের বাঁচান আমরা চাপা পড়ছি
তারপরে তো দেখি এসে এই অবস্থা, পেছনের বাড়ির দেওয়াল ভাঙা, কি হয়েছে বাকিটা। আচ্ছা এখানে কি কেউ পড়ে গেছিল? দুজন পড়েছিল এখানে তো, এই বাড়ির যে মালিক, মালিক আর মালিকের মিসেস দুজনই এখানে পড়েছিল। বর্তমানে এরা কোথায় আছে? এখন ফায়ার ব্রিগেডস এর গাড়ি নিয়ে হসপিটাল নিয়ে চলে। একটা ফাসিং শুনছি, ফাসিং দেখছি একটা বিকট আওয়াজ, তারপর তো দেখলাম বিল্ডিং ভেঙে বসে কিছু ব্রাস্ট হয়েছে। আর কি ব্রাস্ট হয়েছে, কি এসি ব্রাস্ট হয়েছে না সিলিন্ডার ব্রাস্ট হয়েছে, বুঝতে পারিনি। স্বর্ণকমল স্বর্ণ বর্ষা, দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগা লাকি ড্রতে দুটি স্কুটি, লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা, কিরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স। আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।